বাইক স্টান্টকারীর আশ্রয় হব কারাগার। কোনো ক্ষমা নাই, কোনো দয়া নাই। অসম আরক্ষীর স্পষ্ট বার্তা বাইক স্টান্টকারীলৈ। শনিবারে বিলাসীপাড়াত শয়তানর দলে রাজপথত উপদ্রব চলায় আখরিক তৃপ্তি লওয়া ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াত। রাইজে দেখিছিল করিমগঞ্জ আরক্ষীয়ে কি ভূমিকা লৈছিল। ইয়ার পাছতেই অসম আরক্ষীর বিশেষ সঞ্চালক প্রধান জিপি সিংর এটা টুইট। রাজপথত শয়তানর কোনো স্থান নাই, শয়তানর স্থান পুতাখাল। অসম আরক্ষী সহযোগ করক, সজাগ আর সচেতন অসমীয়ায়। জিপি সিংয়ে করা এই টুইটর পাছতো বহু লোকর মনত সন্দেহ রয়েছিল, শয়তানর দলের সদস্যর আড়ত যদি থাকে কোনো ক্ষমতাশালী তেন্তে কি হব। মনত সন্দেহ থকা সকলক নিশ্চয়তা প্রদান করে অসম আরক্ষীর শীর্ষ বিষয়াগীর স্পষ্ট বার্তা, কাকো রেহাই দিয়া নহব। আর জিপি সিংর কঠোর স্থিতির পাছতেই এতিয়া ফিল্ডত নামিছে অসম আরক্ষী। শয়তানর গ্যাংয়ের সদস্যক বিচারি অলিয়ে গলিয়ে চলিছে অসম আরক্ষীর তালাচী। কি গুৱাহাটী, কি ডিব্ৰুগড়, কি ধুবুরী অথবা কি করিমগঞ্জ, সকলতে চলিছে আরক্ষীর অভিযান। আরক্ষীর লক্ষ্য আর উদ্দেশ্য হয়েছে বাইক স্টান্টকারী। কিন্তু কিমান দিনলে চলিব উদণ্ড বাইক চালকর বিরুদ্ধে অসম আরক্ষী চলোৱা এই অভিযান? চুর গলে বুদ্ধি, বরষুণ গলে জাপির নীতিলৈ অসম আরক্ষী আগবাহিব নে সচাকৈ উদণ্ড বাইকার্সর বিরুদ্ধে কঠোর হয়ে থাকিব আরক্ষী? উল্লেখযোগ্য যে উদণ্ড বাইক চালকর বাবে রাজপথ সমূহ মৃত্যুপথলৈ পর্যবেক্ষিত হয়েছে। বিগত এটা বছরের পরিসংখ্যা চালেই প্রমাণ পোৱা যায় যে উদণ্ড বাইক চালকে কি পর্যায়ত সন্ত্রাস সৃষ্টি করেছে সাধারণ রাইজর মাজত। ভিডিও জার্নালিস্ট হিতেশ ডেকার সৈতে বিরুৎপল খেনসুয়ার, রিপোর্ট ND24। ND24 লাইভ কনসার্ট 2022 24 ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র, বিয়লি 3 বজার পড়া নন স্টপ। কালেক্ট ইউর পাসেস নাও।